তারপরে দিস। আগে বল, কাল রাত্রিতে দোকান বন্ধ হয়েছিল কটার সময়? এই তো চাচা মনে করেন যে 8টার দিকে। হুম, 7:30টায়। না না, রাইট রাইট 8টায়। আপনি এখন ছিলেন না? ছিলেন না? 8টা না 7:30টা বিচার তো সেটা না। দোকানের টাইম টেবিল আমি কি বলেছিলাম, সকাল 7টাতে রাইট 10টা, সেটা অমান্য হলো কেন? না চাচা, হয়েছে কি ওই টগর সাময়িক অসুবিধায় পড়ার কারণে কালকে দোকানে আসতে পারেনি। আর ওই জাপানের তো রাতকানা রোগ, এটা একটা সমস্যা। তাই কার সাময়িক অসুবিধা আর কার রাতকানা, সেটা তো আমার দেখার বিষয় না। গোলাপ, তুই কোথায় ছিলি কাল রাতে? আমি গোলাপ তো বোধহয় কাল রাতে ওই নটরাজের নয়াপালার রিয়ার ছেলে ছিল কি, তাই না? শুন গোলাপ, আমি তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, ফের যদি দোকানের টাইম টেবিল ভঙ্গ করে দোকান বন্ধ থাকে তাহলে এই দোকান আমি উঠাই দেব। নয়া কেউ নয়া দোকান খুলে বসে, মনে থাকবে? থাকবে। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নাই কাকা, ভিতরে আসবো। আসেন। আব্বা ঘরে আছেন। কি কবিতা মুখস্থ করছেন? আব্বার কাছে এসেছেন, আব্বার কাছে যান। কাকার কাছে গণনা শিক্ষার তালিম নেওয়ার অনুমতি মিলে গেছে, আর তালিম এই বাড়িতেই হবে। তুমি খুশি তো বেগম? বলেছি না আমার খুশিতে আপনার কাজ নেই। যান ভিতরে যান। না বলছিলাম যে এই বাড়িতেই তালিম হবে, আর এমন তালিম নেব যে শিষ্যর উপর খুশি হয়ে ওস্তাদ তার মায়েরে আমার হাতে তুলে দেবে। অবশ্য আরেকটা সুসংবাদ আছে, সেটা আমি পরে বলবানি। কাকা কাকা তালিম কিভাবে চলবে, নিয়মগুলো বলি না? এখন না কাকা, আবার বিকেলে আসি। এখন একটু আবার বিলাস নটরাজের বাড়িতে যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, যা তো বিকেলে আসিস। কি নাম বললেন জানি? আমার নাম খুশচাঁদ, আর আমার পিতার নাম হচ্ছে খুশচাঁদ। আপনার পুরো নামটা জানতে পারি? রুশনাই বিনতে আকলিমা বেগম, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। ভালো যখন লাগলো দুটো কুলি শোনায় দে। তা শোনাচ্ছি, কিন্তু আমার গান শুনতে তো দমের পরীক্ষা দিতে হবে। দমের পরীক্ষা কিরম দিতে হবে বলেন দেখিনি, আমি রেডি। আপনি পানিতে ডুব দিয়ে যতক্ষণ থাকতে পারবেন, পানি থেকে উঠে ঠিক ততক্ষণ আমার গান শুনতে পারবেন। তালি পাড়া ইনশাল্লাহ, পুরো গান শোনানোর জন্য রেডি থাকেন। আমি 3 মিনিটের উপরে ডুবতে থাকতে পারবো। এই টাইম গুনবে কিটা? আমি গুনবো, আমি গুনবো, ঝাঁপ দেন। গো জামাই বাবাজি, রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখার টাইম টেবিল কি ভুলে গিয়েছো, নাকি চেয়ারম্যানের অর্ডার অমান্য করতেছো? না না মুখা চাচা, ওই সমস্যা হচ্ছে কি, আমি তো আধা রাতকানা, রাত 8টার পর চোখে কিছুই দেখতে পাইনি বুঝছেন। আর ওই মেয়ে ভাই ছোটো ভাই তো জরুরি কাজে ব্যস্ত, তাই আমি নিজেই দোকান বন্ধ করে দিচ্ছি। জামাই বাবাজি তো দোকান খোলা রাখতেই চাচ্ছিল, আমি কলাম এই চোখের সমস্যা নিয়ে দোকান খোলা রাখার দরকার নেই। দোকান খোলা রাখার টাইম টেবিল হচ্ছে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এই অর্ডারের উপর অর্ডার দিয়ে আপনি ঠিক কাজ করেননি। না মুখা চাচা, আমি নিজের রিস্কেই দোকান বন্ধ করতেছি। করো করো, এক কাপ চা খেতে এসেছিলাম, তার হচ্ছে না। সে কখন তুই আয়না নিয়ে বসে রয়েছ, আয়নার মধ্যে তোমার চেহারা কি আটকে গেছে হোস ভাই? নিজের একটু দেখতেছি রে তারা, খুনকা সাহেবের মার্সেলম্যান হয়ে নিজের জন্য কিছু করা হয় না, তাই আর কি। আজকে এরকম একটা ঘটনা ঘটল রে তারা, তুই যদি শুনিস। আমারও একটা ঘটনা ঘটে গেছে হোস ভাই, আমার জ্ঞানী গুরু হঠাৎ এমন মাথা নাড়াইতে শুরু করলো। হ্যাঁ, তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে যার প্রেম ভালোবাসা হবি সে আশেপাশে চলে এসেছে। ভেড়ার মতো কথা বলবি না তো তারা, আগে আমারটা শোন। আজ এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি কাউন্সিল অফিসে খুনকার সাহেবের রুমতে বাইর হচ্ছি, হঠাৎ করে বাউটি বই সুন্দরী এক মেয়ের সঙ্গে ইরাম করে ধাক্কা খেলাম না? ধাক্কা খেলে তোমারে চর দিল না? চর দেবে কি আমারে দেখে? সুরদি কোনো তো চোখ ফেরতে পারে না।
আমি এক নয়নে তার দিকে তাকানো, সেও আমার দিকে তাকানো, কারো চোখ নড়ছে না। তালিবারে তো একেবারে সিনেমার সিন হয়ে গেছে হুঁশ ভাই। তারপর কি হলো? তারপর যা হয় ওই নাম পুলিশে জানাজানি হলো, তার নাম আমি জিজ্ঞেস করলাম, আমার নাম সে জিজ্ঞেস করলো, ওই শ্রুতি কণার সুরত তুলতে দেখতে রে তারা, তার দুটো চোখ তারা হয়ে যেত। সুন্দর সুরত দেখলেই চোখ টেরা হবি কেন হুঁশ ভাই, বরঞ্চ টেরা চোখ সোজা হয়ে যাবি। খুনকার সাহেবের আগের পক্ষের মেয়ে স্বর্ণলতার অ্যাসিস্ট্যান্ট, সে তার কাছে গান শেখে। ধর ইরামও হতে পারে আজকালের মধ্যে সেই শ্রুতি কন্যা পামানন এই বাড়িতে থাকার জন্যে চলে আসতে পারে। ও তালি পরে আমার জ্ঞানী গুরু এই ইশারাই দিয়েছে হুঁশ ভাই, শ্রুতি কন্যা তোমার জন্যে না আমার জন্যে এই বাড়িতে আসবি। এতক্ষণে আমি আমার জ্ঞানী গুরুর ইশারার মাঝে যাটা বুঝতে পারলাম। আমার জ্ঞানী গুরুর মাথা নারানি দেখে আমি বুঝতে পারিছি শ্রুতি কন্যা আমার। তুই কি জানিস না জ্বর রাতখানা রোগ আছে? মেয়ে ভাই ছোট একটা কারেকশন আছে, পুরোপুরি রাতখানা না, আদা রাতখানা বুঝছেন, ওই ঘুমের জোল এসে গেলে নিজেরা ঠিক রাখতে পারি না ওই একই কথা। ওর এত বড় একটা সমস্যা জানার পরও তুই দোকানে যাচ্ছিস না, এর অর্থটা কী দাঁড়ালো? হ্যাঁ, আর তুই কি ওই খুনকার চাচার সাথে বিরোধ বাঁধাতে চাইস? আর পরবি পর মুখা চাচার ঘাড়ে, সে চা খাতে এসে দোকান বন্ধ করতে দেখে একদম তেলে বেগে আগুন। না মে ভাই, পুরোপুরি খেপে আগুন না, একটু ঠান্ডার উপর দিয়ে থ্রেট করে গেছে। ওই একই কথা, দোকানে যাচ্ছিস না কেন? যাবি কি কইরে, সে তো কবিতা ছাড়ার পণ কইরেছে, আর সেই দুঃখে গতকাল সন্ধ্যে পর থেকে বিছানা নিয়েছে। কেন কবিতা ছাড়ার পণ করেছে কেন? কবিতা আবার কি দোষ করলো? অত ভেঙে বলা যাবে না তোমারে, একজনের কল্পনা না করলে কবিগের কবিতা আসে না। তো ছোট ভাই যারে কল্পনা করে কবিতা লিখতো, সে ছোট ভাইরে হিট করেছে দেখেই কবিতা ছাড়ার পণ করেছে। ওরে আমার সি, আমি তো জানতাম ছোট ভাই ওই দোলন চাপারে কল্পনা করে কবিতা। তোমার কি হুঁশ জ্ঞান কোনোদিন হবে না? হ্যাঁ, আমি যে দোলন চাপারে কল্পনা করে কবিতা লিখি সেটা কি মিবাই জানে না? জানো, উনি একটা সিনিয়র মানুষ, ওনার সামনে তুমি মুখ ফুসকে এরম করে কথা বলার দরকারটা কি ছিল? কাজা ফলোর মাথায় বের হয়ে গেছে। না বুঝতে পেরেছি, কল্পনা না করলে কবিতা আসে না, এমন কাউ কল্পনা করা যাবে না যে কল্পনার যোগ্য না, বুঝতে পেরেছো? সাতটা বাজতে চললো, আমি দোকানে যাচ্ছি, তোমার সময় মতো চলে আসো। কিটা আমার হিট করলো না করলো, আমি কবিতা লেখবো কি লেখবো না সেটা তুই এতক্ষণ মেয়ে ভাইয়ের কাছে বলা কি দরকার ছিল? লাগছে চোরবে লাগছে তো, আরে লাগার জন্যই তো তো কান ধরেছি। আরে দূরো ব্যথা লাগার জন্য করছি না, স্বামীর সামনে কান ধরেছো, আমার লজ্জা লাগছে না? তাহলে তুই তো চড়ো আত্মি গেলেন বড় ভাই না, তুমি থামো। তুমি শোনো মা, তুমি কথাটা বোঝার চেষ্টা করো, স্বর্ণলতা তো আমাকে বোন হয়, তার এই মাইনে নিতে তো আমাকে কোনো সমস্যা নেই। তুমি যদি মাইনে নাও তাহলে সে চেয়ারম্যানই ইলেকশন আর করবে না, সবকিছু ছাইড়ে দেবে, তারপরে তোমারে নিয়ে আবার ভ্রমণ করতে বাইরে হবে। এর সে বড় সুযোগ তুমি আর পাবা না মা, এই সুযোগ তুমি হেলায় হারাইও না। তাছাড়া আব্বা আমার খোয়াব গণনার তালিম নেওয়ার অনুমতি দিছে, যাত্রার রিহার্সালে যাওয়ার অনুমতি দিছে, সব কিছু দিছে। আব্বার মনের ভিতর একটা পরিবর্তন আছে, তুমি লতাবুরে মাইনে নাও মা। হ্যাঁ মা, তুমি লতাবুরি মানলে আব্বার এ বাড়িতে মহাসেন বাইরে দাউদ কুইরে আনবে না। তোর আব্বার এটা ভোলবাজি, নিশ্চয়ের পিছনে কোনো উদ্দেশ্য আছে, আমরা সেটা বুঝতে পারতেছি না। না মা, আমার কিন্তু তা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আব্বা এইবার সত্যি সত্যিই নরম কাটিছে। তাছাড়া লতা পুজো দিয়ে এমন তেমন কিছু করে তালি আমরা তার এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো, তালিই মিটে যাবে। ঠিক আছে, তোদের মুখের দিকে চায় তাহলে আমি মত দিচ্ছি।